আমাকে বলা হয়েছে আজকে আমি প্রধান বক্তা। আর যদি আগে জানতাম তাহলে আমি বলে দিতাম, ওখানে লিখে দাও প্রধান শ্রোতা। কারণ আসলে আমাকে শোনানোর জন্যই এই বড় আয়োজন। প্রধান বক্তা দরকার ছিল মিনিস্ট্রি অফ হোমের কোনো একজন কর্তা ব্যক্তি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মহোদয় অথবা অতিরিক্ত সচিব পলিটিক্যাল, যিনি এইগুলো দেখেন ইমিগ্রেশন, উনি যদি আজকে প্রধান বক্তা হতেন তাহলে খুবই মানানসই হতো। তো আমি তারপরে মেনে নিচ্ছি, কিন্তু সময়ের কারণে আমি আর বড় বক্তৃতা দিব না। আমি শুরুতেই জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি, কারণ তিনি এই অভিবাসন ফোরামের স্টিয়ারিং কমিটির তিনি চেয়ারম্যান। আর গতকাল আমরা টিভিতে দেখেছি, আমার বিএমএটির অধীনে 70টা টিটিসিতে শেখ রাসেল দিবস পালন করেছি এই জাস্ট গতকাল। অনেক আলোচনা হয়েছে সেখানে, যে কথাগুলো হয়েছে সেটা হচ্ছে যে জাতির পিতার 100 বছর আমরা পালন করছি, স্বাধীনতার 50 বছর উদযাপন করছি। এত কিছুর পরে 50 বছর একটা দেশ স্বাধীন হয়েছে, আমরা আর কতদিন নিগ্রহের শিকার হব? শেখ রাসেলের বয়স ছিল 11 বছর, তাকে হত্যা করা হয়েছে, এই কথাগুলো গতকাল বলা হয়েছে। তার দোষ ছিল না, তবু তো তাকে হত্যা করা হয়েছে। সুতরাং আমাদের দেশের মানুষ ভুল করেও অনেক সময় বড় বড় অপরাধ করে ফেলে। এটা একটা প্রবণতা যে বাজ বিচার না করেই কিছু একটা করে ফেলা। তো আপনারা যে মানব পাচার সংক্রান্ত যে কথাগুলো বলেছেন যে এর বিরুদ্ধে অপপ্রয়োগ হচ্ছে, এটা একটা একটা ট্রেন্ডের মতো, একটা কখন কখন যে কোনটা জেগে ওঠে সেটা বলা দায়। যে দুইজন প্রখ্যাত সাংবাদিক বলেছেন যে ওনাদের কথা, ডিজিটাল আইনের কথা, কখন যে কোনটা শক্তিশালী হয়ে ওঠে, এটা মানে কোথায় যেন একটা স্রোতের মতো কাজ করে। তো এই স্রোত থেকে আমাদের সচেতন স্রোতে আসতে হবে এবং আমাদেরকে কতগুলো জিনিস খুব ভালো করে ভাবতে হবে যে আমরা আসলে কোন দিকে যাব। মানব পাচার আইন যে হয়েছিল 12 সালে, তার শুরুতে বলা ছিল মানব পাচার প্রতিরোধ ও দমন এবং মানব পাচার অপরাধের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিধান প্রণয়ন কল্পে প্রণীত আইন। এটা হচ্ছে একেবারে প্রথম 2 লাইন, যে এটা দিয়ে শিরোনাম এই আইনটা করা হয়েছিল, যে যারা এই সমস্যায় আছে তাদেরকে রক্ষা করা, অভিবাসনকে জোরদার করা। আর বৈদেশিক কর্মসংস্থান আইন 13 সালে যেটা হয়েছে, এখানে বলা আছে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসন ব্যবস্থা প্রবর্তন, সকল অভিবাসী কর্মী ও তাহাদের পরিবারের সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করিবার এবং বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য প্রোটেকশন অফ দ্য রাইটস নিশ্চিতকল্পে প্রণীত আইন। তার মানে আমাদের আইনে প্রথম লাইনটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে আইন, আর মানব পাচার প্রতিরোধ আইনে বলা হয়েছে যে মানব পাচার বন্ধের আইন। এই দুটো আইনের মধ্যে, এখানে আমার প্রধান অতিথি আছেন, আমাদের আরেকজন এমপি ককাসের চেয়ারম্যান আছেন, দু ধরনের আইন আমাদের দেশে আছে। একটা হচ্ছে যে ক্রিমিনাল ল, অপরাধ বন্ধ করার উদ্দেশ্যে আইন, আর একটা হচ্ছে রেগুলেটরি আইন। বিএমইটির যে আইনটি আছে প্রবাসী কল্যাণ আইন, এই আইনটা হচ্ছে একাধারে আইন, অন্য ধারে হচ্ছে আপনার একটা বিধির সমন্বয়, আপনি কি করে লাইসেন্স পাবেন এটা আইনের মধ্যে বলা আছে। অপরাধ করলে আপনার কি শাস্তি হবে, লাইসেন্স কি করে বাতিল হবে সেটি বলা আছে, জামানত কি হবে সেটি বলা আছে। তার মানে এই আইনটি শুধুমাত্র আইন নয়, বরং সমগ্র অভিবাসন কার্যক্রমটাকে নির্বাহ করার পদ্ধতিটাও আইনের মধ্যে বলা আছে। সুতরাং আইন বাতিল বা সংশোধনের আপনারা যে কথা বলছেন, অনেকে বলেছেন এই লাইনে হাঁটলে সরকারের সাথে সরাসরি একটা দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার মতো ব্যাপার হবে, যেটা এত সহজে পার্লামেন্টকে কনভিন্স করাটা কঠিন হবে। বরং
12 সালের পরে যে 13 সাল হয়েছে অর্থাৎ যত নতুন হয় তত আধুনিক ধরা হয় এর জন্য 12 এর পরের আইনটি বহাল রেখে 13 কে কি করে জোরদার করা যায় তার জন্য একটা লাক্ষ্য বুদ্ধি আমাদের বের করতে হবে এবং আমি আইনগুলো পড়ে দেখেছি দুই আইনের মধ্যে এত এত ভাইবোনের সম্পর্ক 12 সালের আইনের ধারা হচ্ছে 48টা আর 13 সালের আইনের ধারা হচ্ছে 49টা ওইখানে ওখানে যে কথাগুলো বলা আছে এর অনেকগুলো কথা পরের আইনে বলা আছে কিন্তু প্রথম আইনে যেটা বলা আছে 12 সালে সেখানে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে হবে মানুষের চাকরি দিতে হবে ডিমান্ড আনতে হবে এগুলোর কোনো কথা বলা নেই একটা আইন শুধুমাত্র মানবকে নিরাপদ করা আরেকটা আইন হচ্ছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য উপায় করে দিচ্ছে একটা আইন অসংখ্য উন্মুক্ত জানালা উন্মুক্ত করে দিচ্ছে যে জন্মভূমি বাংলাদেশ কর্মভূমি বিশ্বময় আপনি সারা দুনিয়া জুড়ে চাকরি করেন সারা দুনিয়া আপনি ঘুরে ঘুরে উপায় বের করেন যে আপনি কোথায় যাবেন আর আরেকটা আইন বলছে যে আপনি আপনি জেলখানায় থাকবেন আপনি অপরাধ করলে জেলখানায় থাকবেন তাহলে দুটো আইনের উদ্দেশ্য অনেক অনেক পার্থক্যপূর্ণ এই জায়গায় আমাদেরকে জোর দিতে হবে নুরালী ভাই একটা কথা বলেছেন যে আপনাদের নার্সিং করতে হবে তো নার্সিং এর কথা তো যদি এসে থাকে তো নুরালী ভাইয়ের দায়িত্ব আজকে আমাকে যেখানে ট্রেনিং দিচ্ছেন আমাকে শোনাচ্ছেন আপনি 100 জন করে 1800 রেকর্ডিং এজেন্সির একটা ট্রেনিং দেন না যে আপনার যে কোয়ালিটির লাইসেন্স হোল্ডার এখন পাওয়া যাচ্ছে 500 জন লাইসেন্স হোল্ডারের অধীনে যারা সাব এজেন্ট ছিল কথিত দালাল ছিল এরা সবাই এখন লাইসেন্সের মালিক আপনি কেন বলেন না লাইসেন্স প্রদানের আইনটা আরো কড়াকড়ি করতে হবে আপনি কেন বলেন না লাইসেন্স প্রদান করার আগে তার কয়টা দেশে ভিজিট করেছে সেটা সংযোজন করা হোক আপনি কেন বলেন না যে বিদেশে ও নিজেই কোনো দেশ চেনে কিনা সেটা ওই আইনের শর্ত আইন করা হোক যে লাইসেন্স পাওয়ার আগে 10টা দেশ ভিজিট করেছে তার নিজের শিক্ষা আছে তার নিজের অন্তত এরোপ্লেনে চড়ার অভিজ্ঞতা আছে এরকম মানুষ লাইসেন্স পাক আইনের মধ্যে যে শর্তগুলো দেওয়া হচ্ছে খুবই মামুলি শর্ত আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা আপনার বিরুদ্ধে পুলিশের কোনো অপরাধ আছে কিনা এগুলো তো সব মানুষেরই নিরাপরাধ থাকবে কিন্তু আপনি ডিমান্ড বিদেশ থেকে আনতে পারেন কিনা ওই দেশে রাজা বাদশার সাথে উঠা বসার ক্ষমতা আছে কিনা সৌদি রাজপরিবারের রাজকুমারের সাথে বসে 10,000 চাকরি আনার ক্ষমতা আপনার আছে কিনা এগুলো শর্ত যুক্ত না করে শুধুমাত্র ভোটের অধিকারের মতো সাধারণ যোগ্যতার সম্পন্ন মানুষকে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিলে গ্লোবাল চাকরি আমি কি করে ধরব আপনারা কেন বলছেন না ওয়ার্কারের জন্য শুধু আপনি রিক্রুটিং এজেন্ট না আপনার প্রফেশনালও বিদেশে যাবে শিক্ষিত ইঞ্জিনিয়ার বিদেশে যাবে ঢাকা ইউনিভার্সিটির এমএবার ছেলেরা যে ম্যানেজার হবে এ কবে এটা যুক্ত হবে আপনি যতদিন পর্যন্ত দেশে অচল মানুষের কোম্পানি হবেন ততদিন পর্যন্ত আপনার রেসপেক্টটা প্রতিষ্ঠিত হবে না আপনাকে হতে হবে কর্মসৃজনের ক্ষেত্রে বিশ্ববাজারে শ্রমবাজার ধরার জন্য উত্তম বাঙালি পাঠানোর একটা উপায় যতদিন আপনারা যুক্ত না করবেন ততদিন পর্যন্ত আপনি ছোট হয়ে থাকবেন আমরাও ছোট হয়ে থাকি আজকে আমার এখানে বলতে খুব একটা ভালো লাগছে না যে আমার লাইসেন্স নিল সে যদি খারাপ হয় তাহলে আমার খারাপ ছেলে তো আমার খারাপ ছেলে আমি কি তারে অন্যকে শাস্তি দিতে দিব আমি যে আপনাকে রক্ষা করতে পারছি না এটা হচ্ছে আমার বড় বেদনার জায়গা আপনি লাইসেন্স নিয়েছেন 16 লক্ষ টাকা জামানত দিয়েছেন স্ট্যাম্পে লিখে দিয়েছেন সদাচার করবেন তারপরেও আমি আপনাকে রক্ষা করতে পারছি না তার অন্যতম কারণ কি শুধুমাত্র ট্রেনের টিকিট কাটা থাকলে যেমন ট্রেন থেমে থাকে না ওই লাইসেন্স দিলেও আপনার সকল আচরণ নিয়ন্ত্রিত থাকে না আপনি লাইসেন্স নিয়েছেন বলে এর অর্থ এই না যে আপনি যা খুশি তাই করতে পারবেন আপনি লাইসেন্স নেওয়ার পরে নিজেকেও তো আপনি কন্ট্রোল করেন না আপনার নাম করে আপনার যে বিশাল শিকড় গজিয়েছে অসংখ্য মানুষ আপনাকে ঘিরে কাজ করে এ মানুষগুলো নিয়ন্ত্রণ করার যে দায়িত্ব আপনার ছিল সেটিও তো আপনি করেন না এই 1800 কোম্পানির মধ্যে 10-12টা যদি খারাপ হয় তার জন্য সকল সেক্টরটা আজকে প্রশ্নের মুখোমুখি হচ্ছে তাদেরকে চিহ্নিত করে আপনারা বাইরের পক্ষ থেকে অথবা বাইরে না থাকলে অন্য কোনো সংগঠনের পক্ষে আপনারা বিচার করুন না আপনারা 10 জনকে ধরে দিন
এমন কোন উদাহরণ আছে যে ডিজি বিএমইটি এর কাছে বলেছেন এই 10টা লাইসেন্স আপনি বাতিল করুন বা লক করুন? আজকে পুলিশে ধরছে আপনারা আমাকে বড় ঘরে এসে বসাচ্ছেন, যদি আমি বাছাই করে করে 100 জনকে বাতিল করে দিই তাহলে তো এর চেয়ে 2000 গুণ শক্তি নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়বেন, কারণ আমার বিরুদ্ধে বলাটা সহজ, আমার হাতে তো বিশেষ কোনো অস্ত্রপাতি নেই, আমার মন্ত্রণালয়ে লাগে না কি পাস লাগে না, বাংলাদেশে একটা মন্ত্রণালয় আছে যেখানে সচিবের সাথে দেখা করতে গেলে পাস লাগে না, শুধু একটা মন্ত্রণালয়ে পাস লাগে না, আর কোনোটাই কিন্তু এরকম সিস্টেমই নেই। আমরা আপনার দরজা উন্মুক্ত করে রেখেছি, আপনার লাইসেন্স গুলোকে বন্ধ করার আগে আপনাকে আমরা শুনি, আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আমরা এডিআর করি, আপনাকে জরিমানা করি, আপনাকে সুযোগ দিই, এরপরেও আপনারা কিন্তু আমার পুরোপুরি হচ্ছেন না। যারা লাইসেন্স হোল্ডার আছেন তাদের দয়া করে এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করুন, যত বিএমইটি শক্তিশালী হবে, বিএমইটির হাতে যত এখতিয়ার থাকবে আপনারই শক্তি বাড়বে, কারণ আপনাকে গুরুতর ক্ষতি করে বিএমইটি কখনোই বড় হতে পারবে না। আজকে আপনারা কি করছেন, প্রসেস করছেন, আমি তো বিস্মিত, আমি আগে জানতামই না যে কি প্রসেস করা যায়। 80% এজেন্ট হচ্ছে জড়িত হচ্ছে, বাপ চাচাই পাঠায়, ভিসা পাঠায়, এটা হচ্ছে ওনারা ওই যে মাঝখানে 2-10 হাজার টাকা করে নিয়ে ডিজির কাছ থেকে কায়দা কানুন করে ক্লিয়ারেন্সটা নিয়ে যান। কেন আপনি নিজে ডিমান্ড আনতে পারেন না? এবং ক্লিয়ারেন্স নিচ্ছেন কেমন করে? আমি এসে কিছুটা কন্ট্রোল করতে চেয়েছিলাম, দুপুর 12টার আগে দিচ্ছেন, 4টার মধ্যে কার্ড নিয়ে যাচ্ছেন, এরকম কি হয় নাকি? আপনি আমাকে চেক করতে দিবেন না? আপনি আমাকে ইন্টারন্যাশনাল ভিসাটা সঠিক কিনা আপনি দেখতে দিবেন না? 2 দিন যদি বন্ধ রাখা হয় তাহলে আপনাদের বিজনেস শেষ, চোখের পানিতে বিএমইটি ভেসে যাচ্ছে। কি হয়েছে, বিমান টিকিট কাটা হয়েছে, আপনি টিকিট কাটেন কেন ক্লিয়ারেন্সের আগে? আপনি আমাকে জিম্মি করে নানা রকমের অসুবিধা তৈরি করে দিচ্ছেন, আপনি ক্লিয়ারেন্স পাওয়ার আগে টিকিট কাটা শেষ, যদি ক্লিয়ারেন্স না হয় তাহলে ডিজি খুব খারাপ, বিএমইটি খারাপ। এই সব বিষয়গুলো দয়া করে আপনারা একটু ভাববেন যে আসলে আমাদের যৌথভাবে কাজ করার সুযোগ আছে। আপনি আবার 1800 লোককে আপনি সংগঠিত করবেন, ভালো মন্দ বাছাই করবেন, বিএমইটিকে হেল্প করবেন, আপনারা বিচার বিএমইটিতে দিবেন, যদি এটার সুব্যবস্থা আমরা না করতে পারি তখন অন্য পক্ষ বিচারটা নিতে পারবে। নরালি ভাই যেটা বলেছে যে একটা আরবিট্রেশনের ব্যবস্থা থাকতে পারে, সেটা তো আছেই, কিন্তু সেই আরবিট্রেশনটা আপনাদেরও চাইতে হবে, আপনারা চাইলে অনেক কিছুই ভালো হতে পারে। আপনারা চিন্তা করুন যে কোভিড পোস্ট কোভিড কালে যেখানে বর্ডার খুলে দেওয়া উচিত বিশ্ব সভ্যতার, মানুষ তার ভাগ্য উন্নয়নের জন্য বাঁচার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে, সেখানে আরো বিদেশ থেকে ডিমান্ড আসা শুরু হয়েছে, সেখানে বিদেশিরা আমাকে কন্ট্রোল না করে আমরা আমাদেরকে কন্ট্রোল করছি। আজকে যদি দুবাই বন্ধ হয়ে যায় তাহলে আমি পিসিআর বসাইলাম কেন, আরটিপিসিআর এয়ারপোর্টে দিলাম কেন? আমি দুবাই লোক যাবে বলে সরকারি উদ্যোগে ওখানে আমরা পিসিআর মেশিন বসাইলাম, এখন কি হয়েছে দুবাই যেতে পারবে না, আমি না গেলে ইন্ডিয়াকে বলেছে তারা পারমিট ভিসা দিবে, কি জন কি পারমিট যেন অল্প 1 মাসের, আমি না নিলে ইন্ডিয়া দিবে, পাকিস্তান দিবে, তাহলে আমি এই সুযোগটাকে গ্রহণ করব না? আপনি যদি মনে করেন টুরিস্ট ভিসা বা পারমিট খুবই খারাপ, তো যেখানে অ্যারাইভাল ভিসা আছে সেটা আপনি কি করবেন, সেটা আরো খারাপ। পৃথিবীর বহু দেশে আছে অ্যারাইভাল ভিসাকে আমরা গণ্য করছি কর্মসংস্থানের স্বার্থে, অ্যারাইভাল ভিসা যদি গণ্য করা যায় তাহলে এই যে পারমিটটাকে আপনি কেন গণ্য করবেন না? আর এমন তো না যে আপনার এমপ্লয়মেন্ট চালু আছে আমরা সেটাকে ব্যবহার না করে অন্য বিকল্প করছি, তা তো নেই, বিকল্প ভিসার ব্যবস্থা করে দেন, আমরা টুরিস্ট ভিসা বন্ধ করে দেব। আর টুরিস্ট ভিসা যদি শ্রমিকের বেলায় আপনি বন্ধ করেন, টিকিট কাটা ছেলে মেয়েদেরকে নামায় দেন, তাহলে যদি আজকে একজন সংসদ সদস্য ওখানে বেড়াতে যান তাকে আপনি কি দিয়ে আটকাবেন? তাহলে আপনি আইন চেহারা দেখে দেখে বাস্তবায়িত হবে। ভিসা দিল একটা দেশ, পাসপোর্ট দিল আমার সরকার, আমি আপনি যারা সরকারি চাকরি করি আমি এটা কি করে বন্ধ করি? আমি কি ভিসা দিয়েছি? ভিসা দিয়েছে দেশ, সেই দেশের দায়িত্ব, তাদের এয়ারপোর্ট যদি ঢুকতে দেয় তাহলে আমার এয়ারপোর্ট আমার ভাইয়ের উপরে কেন কঠোর হবে? যে 2 বছর আমরা পার করেছি সারা পৃথিবীর সাপ্লাই চেন এলোমেলো হয়েছে, এই ইকোনমি আবার চালু করতে গেলে কিছু জিনিস সহজ করে দেখতে হবে, সেই সহজ করার ক্ষেত্রে আপনারা যেমন কাজ করবেন আমরাও কাজ করব, আর যারা এর সাথে জড়িত সবাই মিলে আমরা কাজ করব। তবে কতগুলো জিনিস ভাবতে হবে, যেমন মনে করেন
একটা যদি ফল কিনি তিনবার উল্টায় পাল্টায় দেখি ফলটা পচা কিনা, শাক কিনলে উল্টায় দেখি, মাছ কিনলে টিপে দেখি, আর জীবন বাজি রাখছে যে কর্মী, যে পাচারের শিকার হচ্ছে তার রেসপন্সিবিলিটিটা কোথায়? তিনি কেন জানায় যাচাই করে যাচ্ছেন না? তিনি কেন বুঝে শুনে যাচ্ছেন না? জীবন বাজি রাখছেন, জাহাজে চড়ছেন, মরুভূমি পাড়ি দিচ্ছেন, আপনি বুঝবেন না যে আপনার জীবনের মূল্য আছে? বাদীর খবর নাই, অন্য পক্ষ বলছে যে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। কে বাদী এই মানব পাচার মামলার? বাদীটা কে? কজন বাদী আছে? বাদীর কোনো খবর নাই, অথচ অনেক ভদ্রলোকের দুঃখের সীমা নাই, অনেকেই মানব পাচার নিয়ে খুবই ব্যস্ত, কিন্তু একই সাথে যে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কোনো সুযোগই নেই। তো আমি মনে করি যে আপনাদের কথা বলার সময় হয়েছে, তবে যেহেতু আমরা সকলেই ভদ্রলোক, একটু প্রতিকারটা দেখাই দেওয়া দরকার যে আসলে সরকার কি করবে। কয়েকটা সাজেশন এসছে যে আগে বিএমইটি দেখতে পারে, তো বিএমইটি দেখার ক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে যে যদি কোথাও মামলা হয়ে যায় তো তদন্ত করে চূড়ান্তভাবে আদালতে যাওয়ার আগে বিএমইটিকে একটা নোটিফিকেশন দেওয়া যেতে পারে যে আপনার এই লাইসেন্সধারীর বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি একটু দেখুন, সেক্ষেত্রে আপনার লাইসেন্স লক করে দিতে পারি, তাকে সাসপেন্ড করে দিতে পারি, তারপরে যদি বন্ধ না হয় তাহলে যদি ক্রাইম হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে। আর মামলা হয়ে গেলে অনেক জিনিসই তো আছে যে আমরা দেখি যে কোথাও একটা খুন হয়েছে, দুই দিন পরে পর্যন্ত শোনা যায় কি মামলা হয়নি, কারণ কি এফআইআর পাওয়া যায়নি, অভিযোগকারী পাওয়া যায়নি, কগনিজেবল অফেন্স, শোনা মাত্রই মামলা হয়ে যাবে, তারপরেও দুই দিন দেরি হয়। তাহলে এক্ষেত্রে কগনিজেন্স নেওয়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট হচ্ছে আমরা যেহেতু লাইসেন্স দিয়েছি আমাদের সার্ভারটা চেক করে নেওয়াই যেতে পারে যে অমুক রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, বিএমইটির সার্ভার কি বলে, কত লোক পাঠিয়েছে, তার লাইসেন্স ঠিক আছে কিনা, মানুষটা কেমন, একটু তারও একটু প্রিভিয়াস রেকর্ড যাচাই করে দেন রেকর্ড করলে তো হয়, তাহলে একটু কিছু আগায় যেতে পারে। কারণ আমরা কোনো অপরাধীর পক্ষে নই, কিন্তু বৈধ প্রক্রিয়াটাও বন্ধ করতে চায় না। আমাদের অবস্থানটা পৃথিবীর বিভিন্ন দেশে কৌশলের আশ্রয় আমাদেরকে নিতে হয়, কর্মসংস্থানের স্বার্থেই আমাদেরকে কৌশল নিতে হয়। কারণ আমাদের প্রতিযোগী আছে নেপাল, ফিলিপাইন, ইন্ডিয়া, পাকিস্তান, আমি যখনই কড়াকড়ি করি তখন অন্যের বাজার জোরদার হয়ে যায়, আমি যখনই এখানে একটু কড়াকড়ি করি দেখি একটা বাজার দুই তিন পাঁচ বছরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আমি এখানে যত বুদ্ধিমত্তার পরিচয় দিব, যত ফ্লেক্সিবল থাকব, তত হচ্ছে আমার বাজার সম্প্রসারিত হবে। আজকে যে সমস্ত বাজার নিয়ে মানব পাচারের কথাগুলো উঠছে, যদি আমরা আরো 10টা বিকল্প বাজার করতে পারতাম তাহলে কিন্তু ওইগুলো আর আমাদের যাওয়াই লাগতো না, যেখানে সমস্যা হতো সেখানে হয়তো আমরা নাও যেতে পারতাম। সুতরাং আমাদেরকে যেতে গেলে নানা রকমের উপায় খুঁজে বের করতে হচ্ছে। আর যারা ভিকটিম হচ্ছে, আমাদের দুর্ভাগ্য হচ্ছে, আমি কয়েকটা জায়গায় বলেছি যে পিও হচ্ছে, প্লেস অফ অকারেন্স হচ্ছে বিদেশের মাটিতে, সেই দেশের মানুষের, সেই দেশের অপরাধীর বিরুদ্ধে ভয়েস রেস করার ক্ষমতা আমাদের কতটুকু আছে, সেই রেস করার ক্ষমতা হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রি। তাহলে এই জাতীয় মিটিংয়ে ফরেন মিনিস্ট্রিরও দরকার, যদি প্রচুর বিচার আমরা বিদেশে পেতাম তাহলে এদেশে আমাদের ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের মামলাটা এভাবে করতে হতো না। আর অনেক বিষয় আপনাদেরকে মানে একটু নড়ে চড়ে বসতে হবে, সেটি হচ্ছে যে লাইসেন্স পেলে, লাইসেন্সের অর্থ হচ্ছে যে আপনাকে ভালোটা করতে বলা হচ্ছে, লাইসেন্সের অর্থ তো এই না যে আপনি খারাপটারও লাইসেন্স আমরা দিয়েছি, বেসিক্যালি আমরা খারাপটার লাইসেন্স দেইনি, বরং আপনাকে যাচাই বাছাই করে দিয়েছে, আপনি গুড সোল, আপনি ভালো মানুষ, সমাজে আপনার প্রতিপত্তি আছে, অনেক লক্ষ টাকা আপনি ডিপোজিট দেওয়ার সক্ষম, আপনার একটা সামাজিক মর্যাদা জায়গাটা আমরা এখন চাই। আপনারা জানেন যে একটু আগে প্রেজেন্টেশনের সময় স্লোগান বলা হয়েছিল যে মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান, তো জাতির পিতার নামে শ্রদ্ধা রেখে আমরা করেছি। আর এবছরে আমরা নতুন স্লোগান আসবে, সেটি হচ্ছে যে শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা। মর্যাদাটা যদি না থাকে তাহলে আয় করে কি হবে? মানুষ হিসেবে যদি লাইসেন্স হোল্ডারের মর্যাদা না থাকে, স্বাভাবিক সিটিজেনের সমান মর্যাদা না থাকে, তাহলে এই ব্যবসা করে কি লাভ? মনে করেন যে সেনাবাহিনীতে যারা চাকরি করে নিজস্ব আইন আছে,
পুলিশে চাকরি করে নিজস্ব আইন আছে, রেলওয়েতে চাকরি করে নিজস্ব আইন আছে, আমরা যারা সরকারি কর্মচারী আমাদের নিজস্ব আইন আছে, ডিপার্টমেন্টাল একটা আইন আছে। প্রবাসী কল্যাণ আইনটা তো অনেকটা ডিপার্টমেন্টাল আইনের মতো, আপনারা একটা কাজ করেন আপনাদেরকে রক্ষা করার শাস্তি দেওয়ার এর একটা আইন আছে প্রবাসী কল্যাণ আইন, এটা তো আপনার জন্যই তৈরি করা আপনার ডিপার্টমেন্টাল আইন। তাহলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা হলে যদি থানা থেকে কর্তৃপক্ষকে জানানো যায়, আপনার বিরুদ্ধে মামলা হলে আমি আপনার কর্তৃপক্ষ আমিও তো জানতে পারি, তা আমার কাছে কাগজ কই, আমার সচিবের কাছে কাগজ কই, হতে পারে আপনার বিরুদ্ধে অভিযোগ, অভিযোগটা আপনি আমার কাছে পাঠিয়ে দেন, অথবা এমন হতে পারে যে যখন মামলা পুলিশ তদন্ত করে আদালতে পাঠায় তখন তো হচ্ছে তদন্ত করে যেকোনো আদালতে পাঠায়, তাহলে এটাও যদি বিএমএটি ডিজি যদি ওই আইনের সরকার পক্ষে প্রয়োগকারী হয়ে থাকে, এই আইনে কি বলা হচ্ছে ডিজির ক্ষমতা হচ্ছে এই আইনটা প্রয়োগকারী, আমি এনফোর্সমেন্ট অফিসার, আমি যদি এনফোর্সমেন্ট অফিসার হই তাহলে মামলা হলে অভিযোগ করলে তো আমার কাছে ফাইলটা আসতে হবে, আমি যদি বিচার না করি আমি যদি ব্যর্থ হই তাহলে আপনি উচ্চ আদালতে যাবেন, অন্য কোনো কর্তৃপক্ষের কাছে যাবেন। এনফোর্সমেন্ট সব আইনে তো এক ব্যক্তি নয়, পুলিশ তো সব আইনে এনফোর্সমেন্টকারী নয়, কোনো কোনো ক্ষেত্রে ওই অথরিটি হচ্ছে এনফোর্সমেন্টকারী, সরকারি কর্মচারীর ক্ষেত্রে তার নিয়োগকারী হচ্ছে তার এনফোর্সমেন্ট অথরিটি। এই আইনে প্রবাসী কল্যাণ আইনে হচ্ছে সরকার পক্ষের সচিব এবং সচিবের পক্ষে হচ্ছে ডিজি, বিএমইটি হচ্ছে আপনার আপনার বিধানকারী কর্মকর্তা, আপনার শাস্তি দেওয়ার মালিক। তাহলে কোথাও কোনো অভিযোগ হলে আমরা তো দাবি করতেই পারি যে আমার কাছে এই ফাইলটা ফেরত আসবে, যেখানেই অভিযোগ হোক আমার কাছে এটা আসবে, এবং আসার পরে সালিস হওয়ার সুযোগ আছে, এডিআর এর সুযোগ আছে, যদি নিষ্পত্তি না হয় তাহলে রেগুলার মামলা হবে, আমি রেফারেল হতে পারি, আমি থানায় পাঠিয়ে দিতে পারি যে আমি আপনাকে কন্ট্রোল করতে পারছি না, এই 10টা লোকরে পুলিশ যেন তাদের ক্রিমিনাল আইনে ব্যবস্থা করে, কিন্তু সেই সুযোগগুলো নাই এবং আইন পরিবর্তনের দরকার নেই, শুধুমাত্র মানসিক পরিবর্তন হলেই। এবং যদি আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বোঝাতে পারেন যে সিস্টেমেটিকভাবে এই আইনের অথরিটি সরাসরি পুলিশ নয়, তাহলে এত খুব সহজে সমাধান হতে পারে। আর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন এনফোর্সমেন্টের, তাদেরও আপনাদের পাশে থাকলে আপনাদের কিছুটা উপকার হতে পারে, যে ওনারা যদি আপনাদের প্রতি আন্তরিক হন, একটু সফট হন, আপনাদের অবদানটা যদি ওনারা বুঝে থাকেন যে আপনারা 20 লক্ষ কর্ম মানুষ যুবক শ্রেণী বছরে মাঠে আসে চাকরির জন্য, এত বিদ্যুৎ, এত রাস্তা, এত কিছু কারখানা, অল্প টাকায় জমিদান, সব কিছু মিলে 10,000 লোকের কর্মসৃজন হয় না, আর ম্যান পাওয়ারে 7,000 লোকের কর্মসৃজন হয়, সুতরাং আপনি যে কত গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলার জন্যই আপনি পক্ষে কাজ করছেন, নালে এই 7 লক্ষ মর্দামিয়ালা ছেলে যদি দেশে থাকতো পুলিশের সংখ্যা আরো বাড়াতে হতো, জেলখানা জায়গা আরো বাড়াতে হতো, তো সুতরাং জেলখানা যদি কমাতে হয় পুলিশের যদি এটা আরাম দিতে হয়, পুলিশকে আরাম দিতে হলেও ম্যান পাওয়ারটা জোরদার করা দরকার, না হলে এত মানুষ বেকার থাকলে, এত যুবক যদি কর্মহীন থাকে, তাহলে তো আমাদের যারা আছে ভাইরা চাকরি করে পুলিশে তাদের তো ঘুমানোর সময় থাকবে না, বরং ওনারা যদি একটু কমফোর্ট পায়, একটু ভালো থাকে, এই কারণে তো আমরা একটু দুষ্ট টাইপের লোক, একটু বাবার যে ছেলেটা সাহসী সেটাকে বিদেশে পাঠাই, যে ছেলেটা ভালো সেটা তো মায়ের আঁচলের নিচেই থাকে, যেটা একটু জোর যার বেশি সেটা বিদেশে যায়, সুতরাং এই লোকটা দেশে থাকলে খুব একটা আরাম হতো না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের এই ম্যান পাওয়ার হেল্প করা উচিত, প্রতি বছর 1 কোটি লোক, 1 কোটি লোক যদি শুধু বর্জ্য করতো, টিস্যু ফেলতো, একদিনে একটা টিস্যু ফেলে 1 কোটি টুকরা টিস্যু হয়, এত লোক যদি পেশাব পায়খানা করতো তাহলে সিটি কর্পোরেশনের কি পরিমাণ সুইপার রাখতো, সুতরাং কার সাথে ম্যান পাওয়ার জড়িত না, ড্রেনের সাথে জড়িত, অ্যারোপ্লেনের সাথে জড়িত, এই ম্যান পাওয়ারের সাথে প্রতিটি পরিবারের শান্তি জড়িত, এই ম্যান পাওয়ারের সাথে আইন শৃঙ্খলা জড়িত, এই ম্যান পাওয়ারের সাথে ব্যাংকিং বিজনেস জড়িত, এই ম্যান পাওয়ারের সাথে আমাদের হাসি আনন্দ এগুলো জড়িত, সুতরাং অনেক আনন্দ দিচ্ছে ম্যান পাওয়ার, অনেক আনন্দ দিচ্ছেন আপনারা, আপনাদের সেই মর্যাদার জায়গাটা বাড়াতে গেলে আপনাদের একটু মর্যাদার পূর্ণ কাজ করতে হবে, যারা যারা বিপদগামী হয়েছেন, যারা যারা এখনো মনে করেন যে আপনার অপজিশন আপনি বোঝেন নাই, আপনারা তাদেরকে বোঝাবেন, এবং ম্যান পাওয়ারের ক্ষেত্রে জিনিসগুলোকে আমরা যেন মর্যাদার জায়গায় আনতে পারি।
আমরা যা পেরেছি এটা পৃথিবীর অনেক দেশই পারে নাই। এখন একটু মডিফাই করে নেওয়া দরকার, যে ম্যান পাওয়ার আরো বাড়াবো, নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করব। এবং নরালি ভাইরা তো আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই যে ওনারা যে সমস্ত কার্যক্রম শুরু করেছিলেন, অনেক নতুন নতুন দেশে ওনারা লোক পাঠিয়েছেন। এরকম একটা আগ্রহ থাকা উচিত যে আপনি নতুন বাজার খুঁজবেন। আমার কাছে যারা একটু ভালো একটু সাহসী মানুষ যায়, আমি বলি যে দেশে থাকেন কেন, 3 মাস বিদেশে থাকেন, আপনার লাইসেন্স আছে, 6 মাস টাকা দেয় আয় করেন, আর 6 মাস বিদেশে যে ওই দেশের ব্যবসায়ীর সাথে উঠা বসা করেন, ওই দেশের কোম্পানিতে আপনি উঠা বসা করেন, তাদেরকে বলেন যে আমরা এসে যে সেরাটন ঢাকায় তাদেরকে দাওয়াত করেন, দেখে যাও আমার দেশ, তাদেরকেও আপনারা তো ওয়েলকাম করে আনতে পারেন না, তারাও তো আমার দেশে ভিজিট করে না। বছরে 50টা কোম্পানি বিএমটির সাথে ভিজিট করলে আমি তাকে লাঞ্চ খাওয়াতে পারি, আমি তাকে বলতে পারি আমরা ভালো লোক দিব, কই কেউ তো আসে না। আপনারা যে 1800 লোক খুব পাওয়ারফুল বলে দাবি করেন, আপনারা কোনো অবদান করেন, কই বিদেশি কোনো কোম্পানি তো এসে আমার বলে না যে আপনি আমার দেশে লোক পাঠানোর জন্য সহজ করে দেন, যে মানব পাচারকারী বলা যাবে না, তাহলে দেখবেন অনেকে এত বলবে না। তো সবাই মিলে আসলে চেষ্টা করতে হবে, আর আমরা আমাদের বিএমএটির পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবসময় আপনাদের সাথে আছি, আপনারা ভালো থাকবেন। আমি বলতে চাই যে আমি আপনার পাশে আছি না, আমি আপনার সাথে আছি। অফকোর্স আমি গার্ডিয়ান হিসাবে আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার, আমি অবশ্যই রক্ষা করার জন্য যেখানে যা করা দরকার আমরা এটা করব। আর শেষ কথা হচ্ছে যে আমরা 21টা কান্ট্রিতে গতকাল থেকে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য একটা চেষ্টা করছি, যে কারো কাছে যাওয়া লাগবে না, কানাডা, ইউএসএ, ইউকে এই জাতীয় দেশে যারা ছেলেমেয়েরা সব যায়, সব শিক্ষিত বাচ্চারা যায়, এদের ওই দালালের কাছে বা কারো কাছে যাওয়া লাগবে না, কোনো এজেন্টের কাছেও যাওয়া লাগবে না, সরাসরি বিএমএটিতে আসলে সরকারি সার্ভিস আপনার কাছে গেলে আপনি দাখিল করবেন, আমার কাছে আসলে আমি সরাসরি 21টা কান্ট্রিতে যেদিন সেদিন তাদের ক্লিয়ারেন্স দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, যাতে মানুষ একটু আরাম পায়। আপনার একটু টাকা কমবে, তবু একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আমরা করে দিতে চাই, এবং আপনারা যত কড়াকড়ি করবেন, যত বেশি টাকা নেবেন, তত সরকারি দরজা আমরা উন্মুক্ত করে দিব, যেন আপনার কাছে না যেয়ে অন্য কোনো বিকল্প প্ল্যাটফর্ম থেকে এই ক্লিয়ারেন্সগুলো পেতে পারে। অনেক ধন্যবাদ, ভালো থাকুন। কথাই বলতে চেয়েছিলাম না, তারপরেও মানে এমন একটা সভা যে না বললেই নয়, তবে আমি কারো অশ্রু দেখতে চাই না। এয়ারপোর্টে যখন একজন কাঁদে, 50 লোক যে হাসে সেটা আর কেউ দেখে না, আমরা যখন কাঁদি সেটাই সবাই দেখে, আমরা যে হাসি সেটা কেউ দেখে না। আমরা সামগ্রিকভাবে যারা এখানে জার্নালিস্ট আছে, ওনারা যেন দেশ বিদেশে যে আমাদের আনন্দের খবরগুলো আনেন, গ্রাম বাংলায় স্টাডি করে যে কয়টা নতুন দালান উঠেছে, এটা কার, এটা যে প্রবাসীর ঘর, এটা যেন ওনারা তুলে ধরেন, যে অশ্রুর অল্প আনন্দই বেশি। আমরা ম্যান পাওয়ারকে ভালোবেসেছি, এটার অগ্রগতি হোক এটাই আমরা চাই, এবং এটা অগ্রগতি না হয়ে কোনো বিকল্পও নাই। আগামী 5 বছর পরে যখন বেকার আরও বাড়বে, তখন এটা আইন শৃঙ্খলার উপরে বড় ধরনের প্রভাব পড়বে, এই জন্য ম্যান পাওয়ারটাকে অতি অবশ্যই সহজ করতে হবে। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।